তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমার খুব ভালো আছি। নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলো, আমি ব্লগটা এখন প্রায় ঘড়িতে বাজে 8টা দেখিয়ে দিই, দাঁড়াও। ওই দেখো, প্রায় বেজে গেছে 8টা 10 এরকম। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, ছোট্ট একটা ব্লগ দেবো। প্লিজ কেউ স্কিপ করো না, পাশে থাকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু যদি হয়ে আমার যে ভিডিওটি দেখে দেখো, তা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। তো আর সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশান থাকে সেটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে সেটি খেয়ে পৌঁছে যায়। তো চলো, আজকে এই সন্ধ্যা মানে রাত্রির হয়ে গেছে, 8টা থেকে ব্লগটি স্টার্ট করছি। একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা আগের দিনকে বানিয়েছিলাম, কিন্তু আগের দিনকে আমি শেয়ার করিনি, কারণ সেদিনকে আমি প্রথম বানিয়েছিলাম। তো ভাবলাম যে কেমন কি হবে না হবে, তার থেকে বরং আজকে প্রথমবার করছি যখন করিনি, তো নেক্সট দিন আবার ভালো লাগলে, তো যে কোনো রেসিপি আবার করা হয় তো তখনই নয় শেয়ার করব। তো সেই কারণে আজকে আবার করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, রেসিপির নাম হচ্ছে মুড়ি ঘন্ট। তো মাছের মাথাও সকালবেলাতে সৌমির বাবা এনে হাজির করে রেখেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মশলা, আদা, রসুন, মানে পেঁয়াজ, জিরে সব কিছু বেটে একদম মিক্সিতে বেটে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে, যে আরম করে না। তো আর মানে এখন আর ঝামেলা করব না, বাটা বুটি কাটা কুটি সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো মুড়ি ঘন্টটা আমি কী করে বানাই। আর ওদিকে সৌমি খাচ্ছে, সৌমি কী খাচ্ছে বলে দাও। হ্যাঁ, কিন্ডে জয়। তো সৌমি দিদিমণি এই মাত্রই পড়িয়ে গেছে ওকে, তো আমি জি না যতক্ষণ পড়ালো ততক্ষণ বসে বসে আমি একটু ফোনটা ঘাটলাম। ফোন ঘাটার টাইম পাই না একদম, হয় ফোন ধরলে না এডিটিং করতে থাকি, নাহলে আমার যে বন্ধুগুলো আছে তাদের পরিবারে গিয়ে সবার ভিডিও দেখা আসি, ওই জন্য আর ধরো মানে তখন আর ভিডিও করিনি। তো সৌমির পড়ানো মানে সৌমিকে পড়িয়ে চলে গেছে, আর এখন আমার রান্না করার টাইম চলে এসেছে, কারণ আবার ঘুমাতে হবে তো 10:30-11টার মধ্যে। তো 10:30-11টার মধ্যেই শোয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে দেরি হয়ে যায়। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই, বেশি বকবক করলে ব্লগটা এত বড় হয়ে যাবে, আর আমার বন্ধুদের একদম ধৈর্য নেই, আমারও ধৈর্য নেই যে কাউকে উদ্ব্যস্ত করে আমি বড় একটা ব্লগ দিয়ে দেবো। তোমরা দেখো ইচ্ছা নেই, চলো চলো তাড়াতাড়ি চলো রেসিপিটা বানিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো, আমার চ্যানেলে যদি প্রথম কোনো বন্ধু ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে আমার বন্ধু হয়ে যেও। তো চলো স্টার্ট করে দিই। দেখো এই মাত্রই দুধ দিয়ে গেল, তো আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি এখন, তারপরে আমি রান্নাটা স্টার্ট করবো, তেল ফেল যেতে পারে। তো এখানে মাছের মাথা নিয়েছি, দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর কড়াই যখন গরম হবে তখন মাছের মাথাগুলোকে ছেড়ে দেবো। তো আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে দেখো আমি মাথাটা ছেড়ে দিয়েছি, মানে তেলটা ভালো করে গরম হবে তারপরে ছাড়তে হবে, প্রচণ্ড ফোটে বড় মাছের মাথা তো সেই জন্য। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আর এদিকে এলাচ, আর দুটো শুকনো লঙ্কা। এখানে দেখো সৌমি খেলা করছে আর একটু একটু নেচে দিচ্ছে, আর এখানে আদা রসুন জিরে সব পেস্ট করা রয়েছে। এখানে মাছের মাথা অলরেডি ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজতে হবে, নাহলে এটা বাজে সেন্ট ছাড়বে সেই কারণে। আর এখানে কড়াইতে আমি চিনি দিয়েছিলাম, তো ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি, কালার হবে সুন্দর সেই কারণে। তো এলাচের দানাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তো এটাকে ভালো করে ভেজে নেবো, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। এই হচ্ছে ফোড়ন যাবে, ফোড়ন এরপরে আমি এর মধ্যে দিয়ে অ্যাড করবো পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা লাল লাল করে নেব, আর দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজগুলো ভাজতে টাইম না লাগে, নুন দিলে অল্পতেই নরম হয়ে যায়। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন জিরে পেস্ট দিয়ে দিলাম। আর আমি ভিডিওটা তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে, এদিকে আমার ব্লগটা বেশি বড় হবে না, তো সেই কারণে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি এখন। আর এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে ভাজতে হবে, এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি, সেই কারণে। তোমরা কাঁচা লঙ্কা যদি খাও কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি সামান্য লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো না।
তো এর মধ্যে আমি এখন গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিলাম। এই চালটা দেওয়ার পরে ভালো করে চালটাকে না নেড়ে নিতে হবে মশলার সাথে। আমরা অনেকক্ষণ প্রায় 10 মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি চালটাকে, পুরো পুরো ভাজা ভাজাই হয়ে গেছে বলতে পারো। ভালো করে ঘাটিয়ে ভেজে ভেজে নিতে হবে, তো কালারও চেঞ্জ হয়ে আসবে। হলুদ যখন মিশে যাবে চালের মধ্যে তখন অলরেডি কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই রান্নাটা করতে হবে ধৈর্য ধরে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাছের মাথা, যেগুলো ভেঙে রেখেছিলাম ভাঙাগুলো আমি দিয়ে দেব। মাছের মাথা গোটা গোটা অ্যাড করা যায় না, তাহলে ফ্লেভারটা ভালো আসে না। ভেঙেই দিতে হয়, তাহলে সেম ফ্লেভার সবটা ভালো আসে। আর এটাকে আমি মাছের মাথার সাথে ভালো করে এখন আবার ভেজে নেব। প্রথমে চাল তো ভেজে নিলাম ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে, এখন মাথাটা দিয়ে দিয়েছি। তো মাথাটার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে ভাজি। অনেকটা টাইম ধরেই ভিডিওটা মানে তোমাকে রান্নাটা করতে হবে, এই এই শুধু মাত্র এই কাজটুকুই তোমাকে অনেকটা টাইম ধরে করতে হবে। এর মধ্যে তোমরা চাইলে আলু দিতে পারো, আমি এখানে আলু দিয়েছিলাম কিন্তু আমি সেটা স্কিপ করে গেছি, না দিলেও হয়। তো জলটা কিন্তু এটা রান্নার মেন বিষয়, জল তোমাদের পরিমাপ মতো দিতে হবে, নাহলে কিন্তু চালটা গলে যাবে। কারণ জল তুমি ফুটাতে ফুটাতে চাল আরও সেদ্ধ হবে, জানোই তো এই চাল সেদ্ধ হতে টাইম লাগে না। তো আমার এখানে দেখো জল পুরো টেনে গেছে আর এখানে আমার রান্নাও হয়ে চলে এসছে। তো আমি ভাপে বাকিটা করে নিচ্ছি, আর ঘি দিয়ে দিলাম লাস্টে। তো দেখো ঘিটা দেওয়ার আগে দাদাভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছিলাম এখানে, আমি দাদাভাই ঘি খায় না। তো এখানে স্যালাড কেটে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন কোনো বন্ধু হলে, নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে আমার পাশে থাকো। তো লাভ ইউ অল, টাটা আজকের মতো।